এবার সরকারি ধান কর কেন্দ্রে ধান বিক্রি করতে গিয়ে চাষিরা ভোগান্তির শিকার হলেন মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদার ভাটল এলাকায়, যার প্রতিবাদে রাস্তায় ধান ফেলে বিক্ষোভ দেখালেন ধান চাষিদের একাংশ। বিক্ষোভকারী চাষিদের অভিযোগ, বর্তমানে সরকারি উদ্যোগে ধান ক্রয় চলছে, তাই তারা ধান বিক্রির জন্য 10-12 দিন আগেই হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদার ভাটল গোছিয়া সমবায় সমিতিতে নাম লিখিয়েছিলেন। সেই মতো আস্তারা দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে ধান নিয়ে এসেছেন, কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে থেকেও সরকারি ধান ক্রয় কেন্দ্রে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারেননি। সার্ভার খারাপ বলে ধান ক্রয় বন্ধ রয়েছে, কখন চালু হবে কিংবা আজ আদৌ চালু হবে কিনা তা বুঝতে পারছেন না। তার উপর শুনতে পাচ্ছেন, 1 কুইন্টাল ধান বিক্রির জন্য 5 কেজি করে নাকি ধলতা দিতে হবে। ধলতা দিয়ে তারা ধান বিক্রি করতে নারাজ, কারণ তাহলে তারা ক্ষতির মুখে পড়বে। তাই এই সমস্ত সমস্যার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা সরকারি নিয়ম মেনে ধান ক্রয় করার দাবি জানাচ্ছেন। সকাল 4টার সময় গাড়ি নিয়ে এসে ধান নিয়ে এসেছি। ধান নিয়ে এবার এখানে সোসাইটি তার যে ডেট ছিল ওই ডেটের অনুযায়ী এখানে আমরা উপস্থিত হয়েছি। এবার যখন ধান ওদের ওজন করার কথা সকাল থেকে, ওরা বলছে সকাল থেকে সার্ভে নাই কি না এই নাই বলছে, এরকম লোক ডাকছি বাইরে থেকে, লোক আসছে, অফিসার আসছে, ওই বলতে বলতে সকাল থেকে আমাদেরকে এখন 6টা বাজছে, আমাদের এইরকম দাঁড়িয়ে রেখেছে, এখন পর্যন্ত ধান ওজন হয়নি। হচ্ছে দাদা, এই যে আমরা ধান কেটেছি, এই ধানটা কেটে আমরা ভুট্টা লাগাবো, গম লাগাবো, শসা লাগাবো, প্রচুর টাকা লাগছে দোকানে। এখানে আমাদের 8-10 দিন আগে আমরা সিটিলে বুক করেছিলাম, আমি 2টা কার্ড বুক করেছি, আমি আমার বউর নামে সেই ধানটা নিয়ে এসেছি। সকাল থেকে এসেছি দাদা, না খেয়ে দিয়ে আমার ছেলে এসেছে, আমার ড্রাইভার এসেছে, এখনও অবধি ধানটা লাওয়া হয়নি। এখন ওনারা বলছেন যে মেশিনগুলো কাজ করছে না, এই করছে না, ও করছে না। আর ধান যে নিচ্ছে 1 কুইন্টাল দিবো, তো আমাকে 1 কুইন্টাল 5 কেজি ওজন দিতে হবে। এর আগেও আমরা বলেছি, কেউ কোনো পণ্যপাত করেনি। এই যে বড় বড় অফিস আদালত আছে, মিলবালারা আছে, সবাই এর সঙ্গে জড়িত আছে, কেউ এর বিরুদ্ধে কেউ কোনো কৃষকরা একটা দুটা লোক কৃষক বলে ওদের মুখ বন্ধ করে দেয়। আমাদের তো কোনো ইউনিটি নাই, ইউনিয়ন নাই, আমাদের কে বলবে, আমাদের সাধারণ লোকের কথা কে জবাব দিবে ওখানে। এখন আমরা চাইছি, আমরা তো খেটে খাওয়া মানুষ, ধানটা লুক, ধানটা নিয়ে আমাদের পয়সা দুক, আমরা চাষবাসের কাজ করবো, এটুকুই চাইছি আমরা, এছাড়া তো কিছু চাইছি না। যদি চাষিদের এই অভিযোগ প্রসঙ্গে মিল মালিক কিংবা পার্চেস অফিসারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আগামী 7ই ডিসেম্বর গঙ্গা ভাঙন, দুর্গত মানুষজন সহ সাধারণ মানুষের একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে মালদায় আন্দোলনে নামতে চলেছে বামদল সিপিআইএম। বিশাল সমাবেশ করতে চলেছে মালদা শহরে, তাই আসন্ন সমাবেশের প্রচার এবং সমাবেশ সফল করতে বৃহস্পতিবার অর্থ সংগ্রহ অভিযানে নামলেন সিপিআইএম নেতৃত্ব। অর্থ সংগ্রহ অভিযানের ছবি নজর এলো কালিয়াচকের 16 মাইল বাজারে, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা। 7ই ডিসেম্বর মালদা শহরে জমায়েত বিক্রি করে, ছিল 2014 সালে। কালেকশন আমরা করছি 7ই ডিসেম্বর, 100 দিনের কাজ চালু, বকেয়া মজুরি 200 দিন করা, 600 টাকা মজুরি, গঙ্গা ভাঙন প্রতিরোধ, পুনর্বাসন, ক্ষতিপূরণ সহ বিড়ি শ্রমিকদের 265 টাকা, 1000 প্রতি মজুরি সহ বিভিন্ন দাবিতে 7ই ডিসেম্বর সমাবেশ হবে মালদা জেলা কেন্দ্রে। তার প্রচার এবং এই হাটে আমরা 16 মাইল হাটে আমরা গণসংগ্রহ করছি, থানা মোড়ে স্ট্যান্ডে আমরা মিটিং করছি, এবং 7ই ডিসেম্বর মানুষকে সমাবেশে যোগ দেওয়ার জন্য আমরা আবেদন করছি।